বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, ভোজনগর জোড়া খুনকাণ্ডে ধৃত চার অভিযুক্তকে আদালতে তুলেছে পুলিশ। রোহিত সিংহকে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে এবং অন্য তিনজনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই একটা এতদিন পর্যন্ত গোটা এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য বিরাজ করছিল। এই রকমের নির্মম একটি হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য বিরাজ করছিল। যদিও পুলিশ আধিকারিকরা কিন্তু তৎক্ষণাৎ অ্যাকশন নিয়েছেন এবং সেখানে আটক করা হয়েছে চারজনকে এবং ভোজনগর জোড়া খুনকাণ্ডে ধৃত চার অভিযুক্তকে আদালতে তুলেছে আজকে পুলিশ এবং রোহিত সিংহকে পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে এবং অন্য তিনজনকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এই বিষয়টাকে কেন্দ্র করে আইনজীবী দিলীপ দাস কি জানাচ্ছেন শুনব। ভোজনগর কেস কেস নাম্বার 32 অফ 2022 আন্ডার সেকশন 302 আইপিসি ঘটনা হয়েছে গত 3/7/2022 তারিখে একজন কমপ্লেনেন্ট ভাস্কর প্রধান ভোজনগর থানা পাকায় পেয়ে করছে যে প্রেজেন্ট 21% রোহিত সিনহা এবং অন্যান্য 21 বিরুদ্ধে আন্ডার সেকশন 302 এবং 304 আইপিসি এবং এই কমপ্লেন করার পরে আইওএল ইনভেস্টিগেশন শুরু করছেন এবং যে এফআইএম একুশ রোহিত সিনহাকে 3/7/2022 ইংরেজিতে অ্যারেস্ট করছে এবং 4 তারিখ আদালতে প্রোডাকশন করছে 7 দিনের পুলিশ রিমান্ডে। এবং আদালত প্রসিকিউশনের বক্তব্য শুনছে এবং ডিফেন্সের বক্তব্য শুনে 21 রোহিত সিনহার 9 তারিখ পর্যন্ত আজকে পর্যন্ত পুলিশ রিমান্ড গ্রহণ করছিল এবং এই পুলিশ রিমান্ড পিরিয়ডে 21 রোহিত সিনহাকে ইন্টারগেশন করার পরে তিনজন একিউজড যারা হল সুহেল মিয়া, প্রসেনজিৎ চৌধুরী এবং বাপি দেবনাথকে অ্যারেস্ট করছে 5 সাথে। 5 সাথে অ্যারেস্ট করার পর 6 তারিখ আদালতে প্রোডাকশন করছে পুলিশ রিমান্ড চেয়ে এবং আদালত বাদীপক্ষের প্রসিকিউশনের বক্তব্য শোনার পর স্যাটিসফাই হয়ে এবং সিডি দেখে ওই তিনজন একুশকে 9 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ড দিয়েছেন। আজকে আইও 4 জন একুশকে রোহিত সিনহা, সুহেল মিয়া, প্রসেনজিৎ চৌধুরী এবং বাপি দেবনাথকে আদালতে প্রোডাকশন করছে এবং 2টা প্লেয়ার আদালতের কাছে আইও দিয়েছেন। একুশ সুহেল মিয়া, প্রসেনজিৎ চৌধুরী এবং বাপি দেবনাথের কে জুডিশিয়াল কাস্টডি থেকে প্লেয়ার দিছে আর যে এফআইএম একুশ রোহিত সিনহা, রোহিত সিনহার জন্য আবার ফার্দার পুলিশ রিমান্ড চাইছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আইওর আপনারা শুনলেন আইনজীবী দিলীপ দাস কি বলেছেন এ ব্যাপারে এবং চার অভিযুক্তকে আদালতে আজকে তোলা হয়েছে এবং তাদের কঠোর শাস্তি ইতিমধ্যেই কিন্তু সকলে দাবি করছেন। তার পাশাপাশি রোহিত সিংহকে ইতিমধ্যেই কিন্তু পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে এবং আদালত বাকি তিনজনকে জেল হাজতে পাঠিয়েছে। কঠোর শাস্তির ব্যবস্থা যাতে করা হয় বারংবার কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে, তবে অবশ্যই সুষ্ঠু তদন্ত হবে আরও পুরো বিষয়টাকে কেন্দ্র করে আদালতেও কিন্তু আজকে উঠেছে। এবং আবারও জানিয়ে রাখছি রোহিত সিংহকে পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে এবং বাকি তিনজনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।